সো গাইজ, ইট ওয়াজ মাই বার্থডে অন 1st September। তো সবার যেমন কাটে আমারও তেমনই কেটেছে, নিরামিষ। একটু আমিষ হয়েছে, মানে সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই সপ্তাহে তোমাদেরকে নিয়ে একটা বিশাল এক্সাইটিং জায়গাতে যাব, মানে আমি নিয়ে যাব না, ভার্চুয়ালি যাবে, আমি নিয়ে যাব ভিডিওটাতে, আর তোমরা সেই ভিডিওটা দেখবে, ভার্চুয়ালি আমার সাথে ঘোরা হয়ে যাবে। ও, এটা বার্থডে গিফট, এটা হচ্ছে চিকু। এর সাইজটা একবার দেখো, এই সাইজ, বুঝতে পারছো? এটা মোটামুটি আমার এখন কোলবালিশ হয়ে গেছে। এই গিফটটা কে দিয়েছে সেটা 100 সাবস্ক্রাইবার হলে বলবো, এখন 72 সাবস্ক্রাইবার। তো 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে তোমরা 100 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি করে দাও, করে দিলেই আমি এই গিফটটা কে নিয়ে। আগের ভিডিওটাতে সাউন্ডটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, মানে সবাই যেমনটা আমাকে বললো, তো এই ভিডিওটাতে সাউন্ডটা ঠিকঠাক হচ্ছে কিনা সেটা একটুখানি এই কমেন্ট করে জানাও, যে সাউন্ডটা ঠিকঠাক শুনতে পাচ্ছ। ও, জাস্ট মিনিট। হে গাইজ, আই অ্যাম শৌভিক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো ভিডিওটা দেখি। এখন কেক বানানোর প্রসিডিউর চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। অন্যদিকে মাংসের এরকম ম্যারিনেশন করা চলছে, আরও অনেক রকম কাজকর্ম চলছে, চলো দেখি। এদিকে কেক মোটামুটি তৈরি হয়ে গেছে, এখন চারিদিক সাজানোর প্ল্যানিং চলছে, বিশাল বিশাল সব ব্যাপার স্যাপার। কেকটা দেখতে অনবদ্য সুন্দর হয়েছে এবং উপরে জেমসগুলো দেওয়াতে বেশ কালারফুলও লাগছে। তোমরা কিছু স্লো মোশন দেখো। অসাধারণ সুন্দর গন্ধ বেরোচ্ছে, নিজেকে জাস্ট আর ধরে রাখা যাচ্ছে না। তোমরা ফটোতে দেখো, বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা। গাইজ, তোমাদের কি ভিডিওটা দেখা শেষ হলো? তাহলে এবার আমি টেস্ট করবো, আর জাস্ট নিজেকে ধরে রাখতে পারছি না। সো গাইজ, ফাইনালি খাবার দাবার চলে এসছে, আমার গন্ধে মোটামুটি অর্ধেক পেট ভরে গেছে। এবার বাকি পেটটা ভরানোর জন্য বিরিয়ানিটা টেস্ট করব, তারপরে চাঁপটা টেস্ট করব, আর তার সাথে স্যালাডটা তো আছেই।
বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এই আলু। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। আলুটা একটু কম সিদ্ধ হয়েছে, ওভারঅল টেস্ট ভালো। স্যালাডটা দারুণ খেতে লাগছে নুন লেবু ঠিকঠাক মাখানোর জন্য। এবার চাঁপটা টেস্ট করব। চিকেন নিলাম, এবার ভাতের সাথে মেখে এইভাবে গালে দিতে হবে। দারুণ, মানে জাস্ট সেরা। এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্ট করে জানাও পুরো ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।